वेलकम बैक टू माय चैनल। आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। आमी तेमन भालो नेई, अनेक दिन पर तुम्हारे सामने आज के ब्लग निये आसलाम। आमी भालो नेई कारण गतकाल के आमार बाबा एसेछिलो आर आजके सकाले चले गेछे, सेजन्य आमार मनटा अनेक बेशी खराब, माने आमार अनेक बेशी खराब लागछे। তাই কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে একটু ব্লগিং করি আর মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলি, তাহলে হয়তো বা মনটা একটু ভালো লাগবে। আজকে অনেকদিন পরে তোমাদের সামনে আজকে ব্লগ নিয়ে আসলাম। এতদিন বিভিন্ন কারণে ব্লগ নিয়ে আসা হয় নাই। যাই হোক, তাহলে চলো আমি আমার কাজগুলো স্টার্ট করি। আর যেহেতু আজকে আমার সব কিছু অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ বাবা যখন চলে গেছে তারপর থেকে আমার মনটা এত বেশি খারাপ ছিল, আমি কিছুই করতে ইচ্ছে করছিল না। তাই অলমোস্ট 12টা বেজে গেছে আর এখন আমার ঘর ক্লিন করা হয়নি। আমি এখন ঘর ক্লিন করার পরে রান্না করতে যাব। তাহলে চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমি কী কী সব কিছু কীভাবে সব কিছু করি। আপাতত রাখলাম এরকম ভাবেই, পরে কোনো একটা চাদর বাইরে থেকে কিনে এনে তারপর এখানে বিছিয়ে দিব। কারণ এখন তো বাইরে থেকে কোনো কিছু কেনার মানে কোনোভাবেই পসিবল না, আমরা আমাদের ঘরের জন্য পর্দাও কিনতে পারছি না। আপাতত থাক এরকম, তাহলে
তাহলে চলো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, রান্না বান্না শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলি। আজকে যেহেতু বাবা মানে ছিল সকালে, তখন আমি ভেবেছিলাম বাবা দুপুর পর্যন্ত থাকবে, তাই আমি কয়েক ধরনের মাছ নামিয়েছিলাম এখানে। ইলিশ মাছ, বোয়াল মাছ, আর হলো এখানে এখানে বোয়াল মাছ, আর এখানে চিংড়ি মাছ। ভেবেছিলাম রান্না করব, কিন্তু এখন যেহেতু বাবা চলে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে নেই, সেজন্য এখন এগুলো রেখে দিব। আর আমাদের জন্য ডিম রান্না করব, মাছের ডিম রান্না করব। যত ময়লা আছে এগুলো পরিষ্কার করে তারপর আমি এগুলো সিদ্ধ বসাবো। এখন কিছু বাসন আছে এগুলো ধুয়ে নিব। ভাজি করেছিলাম সকালে আমাদের মানে ভাত খাওয়া হয়েছে, যেহেতু গতকাল বাবা একাদশী ছিল, গতকাল বাবু এসে রুটি খেয়েছিল, সেজন্য আজকে সকালে আমি ভাত রান্না করেছিলাম। ভেবেছিলাম দুপুরে থাকবে, দুপুরে তো থাকলো না।
এখন অলমোস্ট একটা বেজে গেছে আর এখন আমি যাব স্নান করতে ডাল আর ডিম সিদ্ধ হতে হতে স্নান হয়ে যাবে তাহলে চলো স্নান করার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে 1:25 যেহেতু সবকিছু রেডি করা আছে রান্না বান্না করতে বেশি টাইম লাগবে না তাহলে চলো ঝটপট রান্না বান্না শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলি বাইরে কি মেক করেছে দেখছো গত 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো মানে একটু থেমেছিল এখন আবার কালো করে আসছে দেখো এই জায়গায় একেবারে পুরো ফাঁকা আর এখানে পুরো কালো অন্ধকার করে আসছে এই মেঘটা কোথায় গিয়ে থামবে কে জানে কি ভয়ঙ্কর লাগছে আর দেখো নিচে প্রচুর জল আর এই বাড়িতে তো পুরাই ডুবে গেছে আর কি আর এখানে রাস্তায় যাওয়াই যায় না শুধু আমাদের এখানে রাস্তাটা একটু শুকনো আছে আর এখানে এখানে রাস্তা এই বাড়ি পুরো জলে ডুবে গেছে আর এখন 2টা বেজে গেছে আমি রান্না বান্না শেষ করে তারপর বারান্দায় আসলাম ও আসলে আর কি খেতে বসবো তোমাদের কি একটু বারান্দাটা মানে মেঘটা দেখিয়ে দিলাম কি ভয়ঙ্কর লাগছে আমার কাছে
হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5:30টা। আর আমার মানে খাওয়া দাওয়া করার পরে আমি ঘুমাই নাই, জাস্ট একটু মোবাইল টিপেছি, ইউটিউব ঘেটেছি আর কি। আর এখন আমি ভাবছি যে বিকেলের জন্য মানে সন্ধ্যার পরের জন্য কি বানাবো। ভাবছি একটু কি বলে এটাকে মালাই চপ ট্রাই করব। আমি কখনো মালাই চপ বানাইনি, যেহেতু ফ্রেশ মিল্ক দিয়ে বানাচ্ছি, এখন ফ্রেশ মিল্ক দিয়ে মালাই চপটা আসলে সবাই বলে যে হয় না। আমি তাহলে একটু ট্রাই করি, দেখি হলে তো হলোই, আর না হলে কিছু করার নাই। তাহলে আজকে তো তোমাদের সাথে এটা শেয়ার করতে পারবো না, যদি পারফেক্টলি হয় তাহলে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আগে মালাই চপ বানিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানে আমার মালাই চপটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আর এখানে আমি দুধটুকু আটটু ঘন করে তারপরে এই মালাই চপের উপর ঢেলে দিব। দেখতে খুবই টেস্টি লাগছে, টেস্ট করে তারপর তোমাদের জানাচ্ছি আসলে কেমন লাগলো। অসাধারণ। আমি তোমাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবো, কারণ এটা খুবই ভালো হয়েছে আর পারফেক্ট হয়েছে। এখন বাজে রাত 9টা, আর এখন আমি ভাত রান্না করব, কারণ 11:30 বা 10টার দিকেও চলে আসবে, আসলে আমরা ডিনার করে ফেলব। আর আজকের এটা কি ছিল, মালাই চপ। এটা ফ্রেশ মিল্ক দিয়েও খুব ভালো হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এটা খুবই টেস্টি। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তাই তোমাদের সাথে শেয়ার করি না, যদি খারাপ হয় তাহলে তোমরা এটা কেন দেখবে, যেহেতু খুব পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। এটা তোমাদের সাথে অবশ্যই আমি একদিন শেয়ার করব। তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এ পর্যন্ত বাই বাই, টেক।